আসসালামু আলাইকুম। এনসিসি ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে স্বাগত জানাচ্ছি বিপাশা। নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আজ। এই অধিবেশনেও যোগ দিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। উল্টো হুমকি দিয়ে বলেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে সংসদ থেকে পদত্যাগ করবে বিএনপি। তবে সরকারি দল বলছে, শেষ মুহূর্তের ওই হুমকির গুরুত্ব নেই। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। পরে আওয়ামী লীগ এবং এর সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সে সময় আওয়ামী লীগ নেতারা জানান, মার্চে কিবরিয়া হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে। ২০০৫ সালে হবিগঞ্জে এক সমাবেশ থেকে বের হওয়ার সময় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়া। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং থুমাচিং মার্মাকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে পার্বত্য তিন জেলায় ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক ও নৌপথে অবরোধ হয়েছে। খাগড়াছড়িতে অবরোধের সমর্থনে ভোর থেকে জেলার বিভিন্ন সড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে নারী পিকেটাররা। অবরোধের সময় রাঙামাটি থেকে কোনো দূরপাল্লার যান ছেড়ে যায়নি। আভ্যন্তরীণ রুটের সকল যান চলাচলও বন্ধ ছিল। বান্দরবানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অবরোধকারীরা। এফএ কাপ ফুটবলের চতুর্থ রাউন্ডের খেলায় ফুলহ্যামকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।